আপনারা দেখছেন বঙ্গের খবর। বাড়ি থেকে বেরিয়ে ওষুধ কিনতে গিয়ে রাস্তায় পথ দুর্ঘটনায় মারা গেলেন 50 বছরের এক ব্যক্তি। মৃতর ব্যক্তির নাম অনিল কুমার ঘোষ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ডাবরা ও দেরুয়া 60 নম্বর জাতীয় সড়কের ওপর। বাড়ি থেকে বেরিয়ে ওষুধ কিনতে যাওয়ার সময় এক দ্রুতগামী ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। জানা যায় মৃত ওই ব্যক্তির বাড়ি বাঁকুড়ার ডাবরা এলাকায়। খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায় এবং এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা দীর্ঘক্ষণ পথ অবরোধ করে। পথ অবরোধের জেরে দীর্ঘ লাইন পড়ে যায় যানবাহনের। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তো দোকানে ওষুধ আনতে যাচ্ছিল, যে তারপর একটা গাড়ি বেরোচ্ছিল, দেখেনি, মানে এধার থেকে অন্য ধারে যাচ্ছিল, এর ফলে একটা ট্রাক এসে মেরে দিয়েছে। তারপরে কি অবস্থা? তারপরে মানে একদম মানে ওখানেই মানে কোনো আর ইয়ে থাকে নেই, মানে জল এনে দিচ্ছিলাম আর মানে কোনো ইয়েই নেই। সেখানে ঘটনা হয়েছে ওই 1:30 সময়। তারপরে কি হলো? রাস্তায় অনেক লোকজন হয়ে গেছিলো, তারপর ডেড বডিটা নিয়ে চলে গেছে। কি নাম আপনার? সঞ্জয় ঘোষ। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, বঙ্গের খবর। চেন ক্লথ হাউস, এখানে আপনারা পাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির শুটিং শাড়ি, তাঁত শাড়ি, ফেন্সি শাড়ি, বিয়ের বেনারসি, এছাড়াও নিত্য নতুন ডিজাইনের চুড়িদারের পিস এবং বিভিন্ন নামী দামি কোম্পানির লেহেঙ্গার বিপুল সম্ভার। আজই আসুন আমাদের ঠিকানায়, চেন ক্লথ হাউস, বোলতলা, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9434526100, 9564003094।